আসুন জেনে নেই এই শীতে কিভাবে আমরা চুলের যত্ন নিব। তেল লাগান, এটি চুলের যত্নের একটি প্রাচীন পদ্ধতি। সপ্তাহে 2 থেকে 1 বার চুলে তেল লাগানো ভালো। এতে চুল রুক্ষ হওয়া থেকে বাঁচে এবং উজ্জ্বল হয়। তবে তেল দিয়ে অনেকটা সময় রেখে দেওয়া উচিত নয়, এতে চুল সহজে ময়লা ও চিটচিটে হয়ে যায়। রাতে ঘুমানোর আগে গরম তেলের মাসাজ করে সকালে বাহিরে যাওয়ার আগে শ্যাম্পু করে নিতে হবে। গরম তেল মাসাজ করে গরম পানিতে ভিজিয়ে রাখা তোয়াল মাথায় জড়িয়ে রাখতে পারেন, এতে চুলের গোড়া হবে শক্ত ও মজবুত। ভিনেগার দিয়ে চুল ধুয়ে দিন। ভিনেগার চুলের রুক্ষতা দূর করতে খুবই কার্যকরী। এটি চুলের কন্ডিশনারের মতো কাজ করে। 1 কাপ পানির সঙ্গে 2 চামচ ভিনেগার মিশিয়ে রেখে শ্যাম্পু করার পর এই ভিনেগার মেশানো পানি মাথায় ঢালতে হবে। এতে করে চুল হবে মসৃণ ও উজ্জ্বল। আগা ফাটা চুল কেটে ফেলুন। শীতকালে অনেকের চুলের আগা ফেটে যায়। চুলের আগা ফেটে যাওয়ার অংশ কেটে ফেলে দেওয়াই ভালো, এতে চুলের বৃদ্ধি হয় দ্রুত। চুলে গরম পানি দেবেন না। আবহাওয়া যাই হোক না কেন, চুলে কখনোই গরম পানি ব্যবহার করা উচিত নয়। এতে চুলের গোড়া নরম হয় ও চুলের নানা ক্ষতি হয়। চুলে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। অ্যালোভেরা জেল মাসাজ। চুলের যত্নে অ্যালোভেরার ভূমিকা জাদুকরী। শ্যাম্পু করার আগে অ্যালোভেরার জেল দিয়ে মাথায় ম্যাসাজ করে কিছুক্ষণ রাখলে চুলের রুক্ষ ভাব চলে গিয়ে ময়শ্চারাইজড হয়। রুক্ষতা দূর করতে মধু। মধু ঘরোয়া টোটকায় খুবই উপকারী একটি উপাদান। চুল নিষ্প্রাণ হয়ে গেলে চুলের গোড়ায় মধু দিয়ে একটি তোয়াল গরম পানিতে ভিজিয়ে মাথায় বেঁধে কিছুক্ষণ রেখে চুল ধুয়ে নিলে চুলের রুক্ষতা কমে, চুল মসৃণ ও সুন্দর হয়। চুলের যত্নে মাস্ক। চুলের যত্নে শীতকালে কিছু মাস্ক ব্যবহার করতে পারেন। চুল পড়ার রোধে নারকেল তেল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে ভিটামিন সি ক্যাপসুল ও ডিমের কুসুম মিশিয়ে মাথায় লাগালে চুলের উপকার হয়। আবার চুলে মসৃণ ও চকচকে ভাব আনার জন্য মধু, টক দই ও ডিমের সাদা অংশ একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। চুল ঢেকে রাখুন। শীতের রুক্ষ আবহাওয়া ও কুয়াশার হাত থেকে চুলকে বাঁচাতে চুল ঢেকে রাখাই ভালো। তাছাড়া শীতকালে বাতাসে ধুলাবালি বেশি থাকে, তাই বাহিরে যাওয়ার সময় চুলে পাতলা কাপড় বা মাফলা জড়িয়ে বের হলে চুল ভালো থাকবে। আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতোই আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।